অ্যাবাউট অল থিংস জানাই তোমাদের সকলকে স্বাগত আজকে চলে এসেছি আবার এক নিত নতুন একটা ভিডিও নিয়ে যেখানে আমরা মান নির্ণয়ের অঙ্ক কত সহজে কত তাড়াতাড়ি করতে পারা যায় তা আজকের এই ভিডিওতে আমরা জানব তো আমার এই চ্যানেলে তোমরা পাবে ফাইভ টু এমএসসি পর্যন্ত বিএসসি পর্যন্ত সমস্ত ম্যাথামেটিক্যালি প্রবলেম সলভ এবং পিএসসি বলো রেলওয়ে বলো তাদের জন্য যে সমস্ত প্রস্তুতির জন্য যে সমস্ত অঙ্কের প্রবলেম হয় বিলো ক্লাস টেন পর্যন্ত তাও আস্তে আস্তে কীভাবে আপলোড হতে থাকবে তো যদি ভালো লাগে ভিডিওটি তবে অবশ্যই কী করবে সাবস্ক্রাইব করে নেবে আমার চ্যানেলটিকে এবং পাশের বেলাইকানটিকে প্রেস করে দেবে তো চলো শুরু করি আজকের এই ভিডিও দেখো প্রথমে বলি যে কী দেখেনে ফার্স্ট অফ অল লেখা রয়েছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু ফোর এটা হলে দেখাও যে এক্স স্ক্যার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকাল টু চোদ্দ এবং এক্স টু দুপার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দুপার ফোর ইকাল টু ওয়ান নাইনটি ফোর ঠিক আছে দেখো প্রথমে কী দেওয়া রয়েছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স টু ফোর দেওয়া রয়েছে ঠিক আছে এটা গিভেন ঠিক আছে এবার দেখো প্রথমে বুঝতে হবে যে আমাদেরকে কী বের করতে বলেছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এটা বের করতে বলেছে যে চোদ্দো হবে তাই এটা বের করতে বলেছে তাই না তার মানে কি এ বের করতে বলেছে তার মানে এটা দেখে সহজেই বুঝতে হবে যে এ প্লাস বি এর যদি হোল স্কোয়ার হয় তবে কী পাই আমরা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি এটার মানে কি যদি বিস্কয়ারটাকে সামনে নিয়ে এসে দেখো তাহলে কী হবে স্কোয়ার প্লাস বিস্কোয়ার প্লাস টু এ বি তাই না তার মানে দেখো এই যে ব্যাপারটা যে স্কোয়ার প্লাস বিস্কয়ার আসছে কীভাবে যদি কোনো একটা পার্টের বর্গ নিচ্ছি তার মানে কি এখানে কী করব আমরা দুই দিকে বর্গ করবো ঠিক আছে দেখো ইজিলি বোঝা যাচ্ছে ব্যাপারটা এটা তার মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস টু ইন টু ফর্মুলার এক্স গুণিত ওয়ান বাই এক্স দেখো এবি যদি এটা এ হয় এটা বি হয় পুরোটা তাহলে কি এটা হলো আর কেটে যাবে এটা এটাই কাল টু চার ষোলো ঠিক আছে এবার দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই তো অলরেডি রয়েছে এবার কি এখানে যে দুইটা রয়েছে সেটাও দিয়ে গেলে কী হবে মাইনাস হবে তাহলে ষোলো থেকে দুই বাদ দিলে কত হবে তখন সেটা চোদ্দো হবে দেখো এটাই কিন্তু আমাদের কী করতে বলেছে প্রমাণ করতে বলেছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এটা কত হবে সেটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে সেটা হচ্ছে কত চোদ্দো হচ্ছে দেখো তাহলে এটা কি ইজিলি হয়ে গেল কার দ্বারা এই ফর্মুলার দ্বারা ইউজ করে ঠিক আছে সিমিলারলি ভাবে এক্স টু দি পার ফোর বের করতে বলেছে যদি আমরা এটাই এই পার্টটাকেই দুই দিকে বর্গ করি তবে দেখো কীভাবে হয়ে যাবে যে বর্গ করলে কী হবে তখন এটা এক্স টু দি পার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পার ফোর প্লাস টু ইন্টু এক্স ডট ওয়ান বাই দেখো এটাও কেটে যাবে তাই না তারপরে কত চোদ্দো গুণিত চোদ্দো তাই না তার মানে চৌদ্দ গুণিত চোদ্দো চোদ্দো গুণিত চোদ্দো গুণ করার একটা শর্ট ট্রিক রয়েছে সেটা আমি তোমাদেরকে বলবো পরে ষোলো ছয় হবে এখানে এক চারকে চার চারকে চার মানে আট আর কে নয় আর এখানে এক একে এক মানে একশো ছিয়ানব্বই ঠিক আছে তাহলে কত হচ্ছে একশো ছিয়ানব্বই এবার দেখো যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এখানে দুই রয়েছে সেটাও দিয়ে গেলে কী হবে মাইনাস দুই হয়ে যাবে তার মানে একশো ছিয়ানব্বই থেকে দুইবার তার মানে কত হলো একশো চুরানব্বই দেখো এটাই কিন্তু আমাদেরকে বের করতে বলেছিল যে এই যে পাওয়ারটা সেটা কত হবে একশো চুরানব্বই তাই না তার মানে দেখো কতটা ইজিলি এ সমস্ত প্রবলেমগুলো সলভ হয়ে যাচ্ছে একটা ফর্মুলার দ্বারা তাই না তার মানে দেখো এ সমস্ত সমস্ত প্রবলেমগুলোই ইজিলি হয়ে যাবে তাই বলবো যে এই সমস্ত প্রবলেমগুলো এবং অন্যান্য পরীক্ষার চাকরির পরীক্ষার প্রবলেমগুলো জানার জন্য আমার ভিডিওটিকে অবশ্যই সাবস্ক্রাইব মানে ভিডিওটি দেখো এবং কি করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কিন্তু করতে ভুলো না এবং কমেন্ট করতে কিন্তু ভুলবে না ঠিক আছে সো ডোণ্ট ফগে টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এবং আসছি আবার নতুন ভিডিও নিয়ে ভালো থাকো হ্যাভ এ গুড ডে বাই